নাও ভেরিকোসিল হওয়া মানেই যে আপনার ট্রিটমেন্ট করাতে হবে সেরকম নয়। ভেরিকোসিলের সাধারণত আমরা কোনো কারণ খুঁজে পাই না, সার্জারি একমাত্র অপশন, মেডিসিনের কোনো ট্রিটমেন্ট ওইটার মধ্যে নেই। একবার নিশ্চয়ই সিমেন অ্যানালাইসিস করিয়ে নেবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভেরিকোসিল। আজকাল দিনে যেমন আমরা ইনফার্টিলিটি জিনিসটা খুব কমনলি দেখতে পাচ্ছি, তার মধ্যে দেখা যাচ্ছে যে মোটামুটি 30% কেসে পুরুষের স্পামের ডিফেক্টের জন্যে ইনফার্টিলিটি হচ্ছে। নাও যখন স্পামের কোনো ডিফেক্ট হয়, তার মধ্যে ভেরিকোসিলের জন্যে ডিফেক্ট হওয়া খুবই কমন। ভেরিকোসিলের জন্য যে ডিফেক্টটা হয়ে থাকে সাধারণত, সেটা হচ্ছে অলিগো এস্তেনো জুস্পার্মিয়া। অলিগো মানে নাম্বার কমে যাওয়া, এস্তেনো মানে শিথিল হয়ে যাওয়া, এবং জুস্পার্মিয়া হচ্ছে যখন তার শেপ চেঞ্জ হয়ে যায়। ভেরিকোসিল জিনিসটা আমাদের বুঝতে হবে, ভেরিকোসিল জিনিসটা হচ্ছে যখন আমাদের টেস্টিসের শিরাগুলো আঁকা বাঁকা এবং মোটা হয়ে যায়। নাও সাইন্টিফিকভাবে বুঝাতে গেলে আপনাকে এটা বলতে হবে যে আমাদের যেই ভগবান বানিয়েছে তাতে খুব সাইন্টিফিক জিনিস ইউজ করা হয়েছে। টেস্টিসটাকে আমাদের শরীরের বাইরে রাখা হয়েছে, এর কারণ হচ্ছে আমাদের শরীরের কোর টেম্পারেচারটা অনেকটা বেশি বাইরে থাকে, তাই টেস্টিস বাইরে হ্যাং করে যাতে টেস্টিসের মধ্যে টেম্পারেচারটা কম থাকে। মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয় তার পেটের ভেতরে থাকে, কারণ ডিমের মধ্যে টেম্পারেচার বেশি দরকার, যেমন মুরগি ডিমে তা দেয় বাচ্চা করার জন্য। সো টেস্টিসটাকে যেমন বাইরে হ্যাং করা হয়েছে, সাথে সাথে আরও কিছু মেকানিজম আছে যার দ্বারা টেস্টিসের টেম্পারেচারটা কম রাখা হয়। তার মধ্যে সবচেয়ে প্রধান হলো এই পেম্পিনিফর্ম প্লেক্সাস হচ্ছে গিয়ে আমাদের শরীরে ধমনি এবং শিরা দু ধরনের রক্তের প্রবাহ হয়। ধমনি দিয়ে হার্টে থেকে ব্লাডটা আসে এবং শিরা দিয়ে ফেরত যায়। তো টেস্টিসের মধ্যে একটা ধমনি যেমন থাকে, কিন্তু ফেরত দেওয়ার জন্য 20 চ্যানেলের মতো থাকে, সেটাকে প্লেক্সাস বলে, পেম্পিনিফর্ম প্লেক্সাস। প্লেক্সাস মানে একটা নেটওয়ার্ক তৈরি করে। যখন ওই নেটওয়ার্কের মধ্যে রক্তের প্রবাহটা কম হয়ে যায় এবং তাতে নেটওয়ার্কটা ফুলে যায় এবং আঁকা বাঁকা হয়ে যায়, সেটাকেই আমরা বলি ভেরিকোসিল। ভেরিকোস ভেইন শরীরের অন্যান্য জায়গাতেও হতে পারে, কিন্তু যখন এটা টেস্টিসের মধ্যে হয় সেটাকে বলা হয় ভেরিকোসিল। ভেরিকোসিলের সাধারণত আমরা কোনো কারণ খুঁজে পাই না, কিছু কিছু ক্ষেত্রে পেটের মধ্যে কোনো টিউমার হলে সেটা হতে পারে। তার জন্য যখন আমাদের কোনো ভেরিকোসিলের পেশেন্ট আসে, তার আমরা পেটের আল্ট্রাসাউন্ড একটা নিশ্চয়ই করাই। নাও যখনই কেউ আমাদের কাছে আসে যে তার স্পামের কোনো ডিফেক্ট পাওয়া যাচ্ছে, আমরা টেস্টিসের একটা ডপলার নিশ্চয়ই করাই। টেস্টিসের ডপলারে আমরা দেখতে পারি যে কোনো শিরাগুলোর মধ্যে রিভার্স ফ্লো হচ্ছে কিনা, তাতে আমরা বুঝতে পারি যে ভেরিকোসিল আছে। ভেরিকোসিলকে বিভিন্নভাবে গ্রেডেশন করা হয়েছে। নাও এতটা আপনার বোঝার দরকার নেই, তবে মেইন যে এফেক্টটা হয় ভেরিকোসিল থেকে সেটা হচ্ছে যে টেম্পারেচার ডিসরেগুলেশন। এই ডিরেগুলেশন থেকে আমাদের স্পামের কোয়ালিটিটা হ্যাম্পার হয়ে যায়। তাহলে আমাদের কি করা উচিত? নাও ভেরিকোসিল হওয়া মানেই যে আপনার ট্রিটমেন্ট করাতে হবে সেরকম নয়। ভেরিকোসিল জেনারেলি একটা সার্জিক্যাল ডিজিজ, এবং তাতে সার্জারি একমাত্র অপশন, মেডিসিনের কোনো ট্রিটমেন্ট ওইটার মধ্যে নেই। ভেরিকোসিল তাদেরই ট্রিটমেন্ট করা হয় যাদের আইদার তার স্পামের ডিফেক্ট হচ্ছে এবং ওই স্পামের ডিফেক্টের জন্য তার সন্তান হতে পারছে না, অথবা যদি কারোর ক্রনিক পেইন হয়ে থাকে এবং ওই পেইনটা ওর দৈনন্দিন কর্মের মধ্যে এফেক্ট করে থাকে। ভেরিকোসিলের মধ্যে বিভিন্ন ধরনের সার্জারি ট্রাই করা হয়েছে। অনেক বছর ধরে আমরা দেখছি যে একটার পর একটা নতুন সার্জারি বেরিয়ে আসছে। তার কারণ হচ্ছে কি, ভেরিকোসিলের মধ্যে সার্জারি করার পর রিকারেন্স রেট অনেক হাই ছিল আগে। সো আগে যেমন প্রথম যখন আমরা শিখি তখন ওপেন করে করতাম টেস্টিসের মধ্যে, তাতে সবচেয়ে বেশি রিকারেন্স হতো। তারপর ডিউরিং মাই ইনিশিয়াল পিরিয়ড এজ এ ইউরোলজিস্ট আমরা তখন পেটের মধ্যে ফুটু করে করতাম ল্যাপারোস্কোপিক ভেরিকোসিল লিগেশন, তার মধ্যেও রিকারেন্স রেট অ্যারাউন্ড 10% দেখা যেত। এখন যেটা আমরা করে থাকি সেটা সবচেয়ে সফিস্টিকেটেড এবং সবচেয়ে ভালো বলা হয়, এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ভেরিকোসিল লাইগেশন। নাও মাইক্রোস্কোপিক ভেরিকোসিল লাইগেশন এই মুহূর্তে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট বানা হয়, কারণ তার মধ্যে রিকারেন্স রেট 1% থেকেও কম। নাও রিকারেন্স হলেই কি আবার অপারেশন করাতে হবে? না, জরুরি নয়।
যেমন আমি বললাম, ভেরিকোসিল অপারেশন করার জন্য মাত্র দুটোই ইন্ডিকেশান আছে। যদি আপনার বাচ্চা কাচ্চা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে রিকারেন্স হলেও সেটার কোনো ট্রিটমেন্ট করার দরকার পড়ে না। অপারেশন ছাড়াও কিছু কিছু নতুন পদ্ধতি আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, যেমন স্ক্লেরোথেরাপি। স্ক্লেরোথেরাপি হচ্ছে যেখানে আমরা যেই শিরাগুলো আছে তার মধ্যে একটা এজেন্ট ইনজেক্ট করি, তাতে শিরাগুলো ব্লক হয়ে যায়। কিন্তু স্ক্লেরোথেরাপির পরে রিকারেন্স রেটটা অনেকটা হাই, যদিও তাতে কোনো ধরনের সার্জারি ইনভলভ থাকে না। সো প্রথমে তো যারাই বিয়ে করতে যাচ্ছ, ছেলেরা বিয়ে করার আগে একবার নিশ্চয়ই সিমেন অ্যানালাইসিস করিয়ে নেবে। যদি সিমেনে সেরকম ডিফেক্ট থাকে, অবভিয়াসলি তোমার ইউরোলজিস্টের সাথে দেখা করতে হবে, নট এ গাইনিকোলজিস্ট। অনেকে এই ভুলটা করে থাকে যারা গাইনিকোলজিস্টের কাছে ভিজিট করে। সেকেন্ড, যখন কেউ ফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য যাচ্ছ, মহিলাকে ইনভেস্টিগেট করা যেমন দরকার, তেমনই পুরুষকে ইনভেস্টিগেট করাটাও ততটুকুই প্রয়োজনীয়। সো যদি সেই ক্ষেত্রে আমরা দেখি যে কোনো সিমেনে ডিফেক্ট আসছে, সেই ক্ষেত্রে আপনার ইউরোলজিস্ট আপনাকে সেভাবে ইনভেস্টিগেট করবে এবং ভেরিকোসিল থাকলে সেভাবে আপনাকে বলবে। ভেরিকোসিল কারেকশানে যেই অপারেশনটা হয় তাতে ভয় পাওয়ার একদম দরকার নেই। জেনারেলি আমরা এইটা ডে কেয়ারে করে থাকি এবং তার মধ্যে কোনো প্রাণহানির সেরকম কোনো রিস্ক থাকে না, বা লং টার্ম কোনো ডিফেক্টেরও রিস্ক থাকে না। সো বন্ধুরা, আজকে আমার মনে হয় আজকে আমরা ভেরিকোসিল সম্বন্ধে কিছুটা জানতে পারলাম। বাকি যদি কারো ভেরিকোসিল থাকে, আপনি নিশ্চয়ই আমাদের এখানে আসতে পারেন বা আপনার নিকটবর্তী ইউরোলজিস্টের কাছে যেতে পারেন। ধন্যবাদ।